এই ভিডিওতে আমি ক্লাস 10 এর ইংলিশ এর 40% রিভাইজড সিলেবাসের উপর ডিসকাস করব সো ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যত পারো শেয়ার করবে সো লেটস স্টার্ট দিস ভিডিও প্রথমে লেখা আছে রিভাইজড কোর্স কন্টেন্ট অনলি ফর এইচএসএলসি অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশন 2022 ইন ভিউ অফ কোভিড-19 প্যান্ডেমিক ইট মিন্স 2022 বর্ষের এইচএসএলসি অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশন ইংলিশের 40% রিভাইজড সিলেবাস মতে হবে সো নেক্সটে লেখা আছে ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট কোড C1 ক্লাস 10 থিওরি টোটাল মার্কস 90 ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে হলো প্র্যাকটিক্যাল মার্কস যেগুলো তোমাদের স্কুল থেকে দেওয়া হয় তারপর লেখা আছে পাস মার্কস ইন রিটেন এক্সামিনেশন মানে থিওরি টোটাল মার্কস 90 এর মধ্যে তোমাদেরকে পাস মার্ক 27 পেতে হবে তারপর লেখা আছে টাইম 3 আওয়ার্স এবং নেক্সটে লেখা আছে পাস মার্কস 30 মানে থিওরি টোটাল মার্কস এবং ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস প্লাস করে তোমাদেরকে পাস মার্কস টোটাল 30 পেতে হবে এর নিচে প্রথম কলামে লেখা আছে সেকশন নেক্সটে লেখা আছে লেসন্স অথবা ইউনিট তারপর লেখা আছে মার্কস ফাইনাল মানে এইচএসএলসি অথবা আসাম হাই মাদ্রাসা ফাইনাল এক্সামিনেশনে কোনগুলো ইউনিটস বা লেসনে কত মার্কস অ্যালট করা হয়েছে এই মার্কস ফাইনালের কলামে লেখা আছে তো প্রথমে হলো সেকশন এ সেকশন এতে লেখা আছে রিডিং কম্প্রিহেনশন টু প্রোজ প্যাসেজেস ওয়ান সিন অ্যানাদার আনসিন 5+5 মানে 2022 বর্ষের এইচএসএলসি অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামে দুটি প্যাসেজ আসবে একটি হলো সিন এবং অপরটি হলো আনসিন এবং তোমরা মনে রাখবে সিন প্যাসেজটি তোমাদের ফার্স্ট ফ্লাই টেক্সট বুকের যে কোনো একটি চ্যাপ্টার থেকে আসে এবং আনসিন প্যাসেজটি তোমাদের ফার্স্ট ফ্লাই টেক্সট বুকের বাইরে থেকে আসে সো তোমরা বুঝতে পারলে যে সিন প্যাসেজে থাকবে 5 মার্কস এবং আনসিন প্যাসেজে থাকবে 5 মার্কস এবং এই দুটি প্যাসেজে 2022 বর্ষের এইচএসএলসি অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশনে টোটাল 10 মার্কস অ্যালট করা হয়েছে নেক্সট হলো সেকশন বি রাইটিং সো রাইটিংয়ে লেখা আছে ট্রান্সলেশন অথবা সাবস্টেন্স রাইটিং প্রোজ এসে অথবা স্টোরি রাইটিং লেটার অথবা রিপোর্ট রাইটিং এবং মার্কস দেওয়া আছে 6+6+5 মানে তোমাদেরকে ট্রান্সলেশন অথবা সাবস্টেন্স রাইটিংয়ের মধ্যে যে কোনো একটির আনসার করতে হবে এবং এটিতে মার্কস দেওয়া আছে 6 তারপর এসে অথবা স্টোরি রাইটিংয়ের মধ্যে যে কোনো একটির আনসার করতে হবে এবং এই টপিকে মার্কস সিলেক্ট করা হয়েছে 6 তারপর লেটার রাইটিং অথবা রিপোর্ট রাইটিংয়ের মধ্যে যে কোনো একটির আনসার করতে হবে এবং মার্কস অ্যালট করা হয়েছে 5 সো 6+6+5=17 মানে এই রাইটিং টপিকগুলোর মধ্যে টোটাল 17 মার্কস অ্যালট করা হয়েছে নেক্সট হলো সেকশন সি গ্রামার সো গ্রামারে লিখে আছে অল দ্য গ্রামার পার্সন অফ ক্লাস 9 অ্যান্ড ডিটারমিনাস টেন্স ফর্মস টেন্স ফর্মস মানে হলো কারেক্ট টেন্স তারপর দেওয়া আছে বয়েস নেরেশন প্রিপজিশন ভোকাবুলারি ভোকাবুলারি মানে হলো অল্টারনেটিভ তারপর দেওয়া আছে সিনথেসিস অফ সেন্টেন্সেস সিনথেসিস অফ সেন্টেন্সেস মানে হলো কম্বাইন সেন্টেন্স তারপর লিখে আছে বার ফ্রেজেস বার ফ্রেজেস মানে হলো মেক সেন্টেন্স এবং লাস্টে দেওয়া আছে সেন্টেন্স কারেকশন ক্লোজেস মডালস এসেট্রা মানে সেন্টেন্স কারেকশনগুলো ক্লোজেস মডালস এগুলো থেকে আসবে এবং এই গ্রামার পোর্শনে টোটাল 20 মার্কস অ্যালট করা হয়েছে মানে 2022 বর্ষের এইচএসএলসি অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশনে এই গ্রামার পোর্শন থেকে টোটাল 20 মার্কসের কোয়েশন আসবে সো এখন তোমরা জেনে নাও যে গ্রামার পোর্শনের কোনগুলো টপিকে কত মার্কস অ্যালট করা হয়েছে ডিটারমিনাস থেকে আসবে 2 মার্কসের কোয়েশন টেন্স ফর্মস মানে কারেক্ট টেন্স থেকে আসবে 3 মার্কসের কোয়েশন বয়সে থাকবে 2 নেরেশনে থাকবে 2 প্রিপজিশনে থাকবে 2 মার্কস ভোকাবুলারিতে থাকবে 2 মার্কস সিনথেসিস অফ সেন্টেন্সে থাকবে 2 মার্কস বার ফ্রেজেসে থাকবে 2 মার্কস এবং সেন্টেন্স কারেকশনে থাকবে 3 মার্কস এগুলো মিলে টোটাল 20 মার্কস নেক্সট আমরা চলে যাই নেক্সট হলো সেকশন ডি সেকশন ডিতে লিখে আছে লিটারেচার অথবা টেক্সট বুক তোমাদের প্রথম টেক্সট বুকের নাম হলো ফার্স্ট ফ্লাইট সো তোমাদের ফার্স্ট ফ্লাইট বুকের কোনগুলো প্রোস এবং পোয়েট্রি থেকে কোয়েশন আসবে তোমরা ভালো করে দেখে নাও সো তোমাদের ফার্স্ট ফ্লাইট টেক্সট বুকের প্রথমে দেওয়া আছে প্রোস প্রোস মানে হলো গদ্যাংশ সো গদ্যাংশের প্রথম চ্যাপ্টার হলো এ লেটার টু গড দ্বিতীয় চ্যাপ্টারটি হলো নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এই দুটি চ্যাপ্টার থেকে টোটাল 15 মার্কসের কোয়েশন আসবে এবং 3 নম্বর চ্যাপ্টারটি দেওয়া আছে গ্লিমসেস অফ ইন্ডিয়া টি ফ্রম আসাম সো টি ফ্রম আসাম থেকে টোটাল 6 মার্কসের কোয়েশন আসবে সো তোমরা বুঝতে পারলে যে তোমাদের ফার্স্ট ফ্লাইট টেক্সট বুকের গদ্যাংশের এ লেটার টু গড নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম এই দুটি চ্যাপ্টার থেকে বা লেসন থেকে 15 মার্কসের কোয়েশন আসবে এবং টি ফ্রম আসাম এই লেসন থেকে 6 মার্কসের কোয়েশন আসবে এবং তোমরা মনে রাখবে তোমাদের গদ্যাংশের কুর্গ এবং ম্যাডাম রাইডস দ্য বাস এই দুটি চ্যাপ্টার তোমাদের ইংলিশের 40% রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে মানে এই দুটি চ্যাপ্টার থেকে 2022 বর্ষের এইচএসএলসি অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশনে কোনো কোয়েশন আসবে না সো নেক্সটে দেওয়া আছে পোয়েট্রি সো এখন তোমরা দেখে নাও যে তোমাদের ফার্স্ট ফ্লাইট টেক্সট বুকের কোনগুলো পোয়েট্রি থেকে কোয়েশন আসবে সো প্রথমে লিখে আছে এ টাইগার ইন দ্য জু নেক্সটে লিখে আছে দ্য টেইল অফ কাস্টার দ্য ড্রাগন এই দুটি পোয়েট্রি থেকে টোটাল 12 মার্কসের কোয়েশন আসবে সো তোমরা বুঝতে পারলে যে
এ টাইগার ইন দ্য জু, দ্য টেল অফ কাস্টা দ্য ড্রাগন এই দুটি পয়েটি থেকে 2022 বর্ষের HSLC অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশনে টোটাল 12 মার্কসের কোয়েশন আসবে। এবং তোমরা মনে রাখবে তোমাদের ইংলিশের ফার্স্ট ফ্লাইট টেক্সট বুকের পোয়েট্রি সেকশনের আমান্ডা, অ্যানিমেলস এবং দ্য বল পোয়েম এই তিনটি পোয়েট্রি তোমাদের ইংলিশের 40% রিভাইজ সিলেবাস থেকে ওমিট করা হয়েছে। মানে এই তিনটি পোয়েম থেকে 2022 বর্ষের HSLC অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশনে কোনো কোয়েশন আসবে না। এবং সেকশন ইতে লিখে আছে সাপ্লিমেন্টারি রিডার ফুটপ্রিন্টস উইদাউট ফিট, মানে তোমাদের ইংলিশে সাপ্লিমেন্টারি একটি বই আছে এবং বইটির নাম হলো ফুটপ্রিন্টস উইদাউট ফিট। সো এই বই থেকে মাত্র দুটি চ্যাপ্টারের কোয়েশন আসবে। প্রথম চ্যাপ্টারটি হলো দ্য মিডনাইট ভিজিটর এবং দ্বিতীয় চ্যাপ্টারটি হলো ফুটপ্রিন্টস উইদাউট ফিট। এই দুটি চ্যাপ্টারে টোটাল 10 মার্ক্স সিলেক্ট করা হয়েছে, মানে 2022 বর্ষের HSLC অথবা আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশনে এই দুটি চ্যাপ্টার থেকে টোটাল 10 মার্ক্সের কোয়েশন আসবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো নিচে লিখে আছে টোটাল 90 মার্কস, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 10 মার্কস এবং গ্র্যান্ড টোটাল হয়ে গেল 100 মার্কস। সো এই হলো তোমাদের ইংলিশের 40% রিভাইজ সিলেবাস। যদি তোমাদের এই ডিসকাশনের উপর কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের বাকি সাবজেক্টগুলোর 40% রিভাইজ সিলেবাস নিয়ে ডিসকাস করব। সো ভিডিওটি তোমরা লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যতবার শেয়ার করবে। এবং নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। বাই।